হাই ফ্রেন্স সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল শিক্ষক নিয়েকে বড়ো সড়ো সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী মমতার দেওয়া প্রতিশ্রুতি পালন তবে ভিডিওটিতে আসার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং নিজস্ব যদি কোনো মতামত থাকে তারা অবশ্যই করে কমেন্ট করে জানবেন তো আসুন শুরু করা যাক শিক্ষক নিয়োগে বড় সড়ো সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী মমতার দেয়া প্রতিশ্রুতি পালন এটা প্রকাশ পেয়েছে আজ বিকাল নামক একটা অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে শিক্ষক নিয়োগে জট কাটাতে এবার বড় সড়ো পদক্ষেপ নেওয়ার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গরমের ছুটির পর শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার সমাধান করা হবে বলে আশ্বাস একই সঙ্গে চাকুরির দাবিতে অনশনে বসা চাকুরি প্রার্থীদের জন্য খুব দ্রুত বড় সড়ো ঘোষণার ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এদিন শিক্ষামন্ত্রী জানান যে চাকুরির দাবিতে অনশনে বসা চাকরি প্রার্থীদের জন্য চাকরি খুব দ্রুত ডাকা হবে তাদের মধ্যে যারা যোগ্য তারা অবশ্যই চাকরি পাবেন বলেও জানান তিনি যদিও এর আগে চাকরি প্রার্থীদের এক মাসের অনশন আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন সমস্যা মেটানোর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছি সেই কমিটি মধ্যে আছে শিক্ষা সচিব মনীষ জৈন ও এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার অনশনকারীদের অভিযোগ লিখিতভাবে দিতে বলেছি নবগঠিত কমিটি সেই সব অভিযোগ পরীক্ষা করে অভিযোগ সত্য হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পনেরো দিনের মধ্যে শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন যে এসএসসির শূন্যপথ আপডেট বা হাত হচ্ছে না বলে অনশনকারীরা যে অভিযোগ তুলেছিলেন তা সঠিক নয় এসএসসির গেজেটে পরিষ্কার লেখা আছে যে শিক্ষকের নিয়োগের যে পরীক্ষার ফল তার ফল বেরোনোর পনেরো দিন আগে পর্যন্ত শূন্যপথ যা থাকবে সেটাই আপডেট করা হবে এবং সেটাই হচ্ছে আপডেট খালি পদ সেই নিয়মে এখন নিয়োগ প্রক্রিয়া চলছে ওয়েটিং লিস্ট মানেই প্যানেল এটা ভুল ধারণা ওয়েটিং লিস্টের কোনো আইনি বৈধতা নেই এস সেই অবস্থান কিছুটা বলতে অনশনকারীদের বিষয় নিয়ে বর্ষা হবে বললে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনশন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনশন মন্ত্রীকে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার সেই প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দপ্তর সূত্রের খবর ভোটবক্সের কথা মাথায় রেখে আগামী বিধানসভা নির্বাচনের আগে ধীরে ধীরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে মসৃণ রাখতে চাইছে সরকার তো ফ্রেন্স এর থেকে বোঝা যাচ্ছে যারা অনশন করেছে তাদের জন্য একটা ভালো হয়তো খবর আসতে চলেছে তো ফ্রেন্স আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বন্ধুর মধ্যে শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ